আয়ুষ্মান খুরানাকে আমরা বিগত কয়েক বছর ধরে বহু কন্টেন্ট মুভিতে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি সিনেমায় যেমন দর্শকদেরও পছন্দ হয়েছে তেমন বক্স অফিসেও ভালো সাফল্য এনে দিয়েছে। আয়ুষ্মান খুরানার আগামী ছবি পালার ট্রেলার আমি কিছুদিন আগে দেখেছিলাম, কিন্তু এই ট্রেলারটা দেখার আগে মানে এই সিনেমাটা যখন প্রায় তৈরির প্রথম দিকে তখন থেকে এই মুভিটি নিয়ে কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে যায় এবং সেই কন্ট্রোভার্সি গড়াতে গড়াতে এখন যখন ট্রেলারটি রিলিজ পেলো তখন আর একটা নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায়। সো এই কন্ট্রোভার্সি গুলো কি এবং কতটাই বা এর মধ্যে সত্যতা আছে আমি সেই বিষয় নিয়ে এখন কথা বলতে চলেছি। এই মুভিটিকে নিয়ে ফার্স্ট যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে এই মুভির স্টোরি। এটা এই বালা ট্রেলারের লাস্টে দেখানো হচ্ছে যে এটার অরিজিনাল স্টোরি হচ্ছে পাভেলের লেখা। পাভেল যিনি বাংলায় অনেকগুলি কাজই করেছে, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাবার নাম গান্ধীজি, রসগোল্লা এবং তিনি আগামী ছবি যেটি করছেন সেটি হচ্ছে অসুর, সেটি উনি ডাইরেক্ট করছেন। কিন্তু এই বালা সিনেমাটায় তিনি নাকি অরিজিনাল স্টোরি লিখেছেন, কিন্তু এটা কি আদৌ সত্যি? কারণ কমল কান চন্দ্রা যিনি বলিউডের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যিনি কাজ করেছিলেন স্বাধীনের জরুরার মতো মুভিতে, তিনি প্রথম থেকেই দাবি করছেন যে পালার অরিজিনাল স্টোরিটি তার লেখা এবং তিনি ফার্স্ট আয়ুষ্মান খুরানাকে স্টোরিতে পাঠান এবং আয়ুষ্মান খুরানা সেটি পছন্দ হয়ে যায়। এবং পালা সিনেমাটার ফার্স্টের নাম ছিল হচ্ছে উইক, আর সেই সিনেমাটা ডাইরেক্ট করার কথা ছিল কমল কান্ত চন্দ্রার, কিন্তু পালা ট্রেলারে কোনো জায়গাতে কমল কান্ত চন্দ্রাকে কোনোভাবে ক্রেডিট দেওয়া হয়নি এবং এটা যে তার স্টোরি কোনোভাবে বলাই হয়নি। তাই কমল কান্ত চন্দ্রা এটাকে কোর্টে নিয়ে গেছেন এবং এটা নিয়ে এখনো কেস চলছে যেটা এটার অরিজিনাল স্টোরি কার সেই নিয়ে এই কন্ট্রোভার্সিটা এখনো শেষ হয়নি। সো এইটা গেল ফার্স্ট কন্ট্রোভার্সি যেটা ছিল স্টোরি নিয়ে। আর সেকেন্ড কন্ট্রোভার্সি হচ্ছে এটার সাথে একটা নতুন মুভি রিলিজ পাচ্ছে যেটা হচ্ছে উজরাত চমন, যেটায় আমরা দেখতে পাচ্ছি সানি সিংকে। আর এটা স্টোরিও মেনলি ফোকাসড হচ্ছে কম বয়সে মাথার চুল ঝরে যাচ্ছে যার ফলে উনি বিয়ে করার জন্য কোনো মেয়ে পাচ্ছেন না, মানে মেয়েরা তাকে পছন্দ করছে না। এবং এই মুভিটিও রিলিজ পাচ্ছে হচ্ছে 8 নভেম্বর। আর এদিকে বালা মুভিটি কিন্তু আগে রিলিজ পাওয়ার কথা ছিল হচ্ছে 22 নভেম্বর এবং এটির রিলিজ ডেট আবার এগিয়ে আনা হয় 15 নভেম্বর। এবং যবে উজ্জ্বল চমনের ট্রেলারটা মানে রিলিজ করা হয় এবং তার রিলিজ ডেট বলা হয়েছে 8 নভেম্বর, তখন বালার টিম থেকেও জানানো হয় যে তাদের মুভিটা রিলিজ হবে 7 নভেম্বর। সো আমি একটা কথা ভেবে কনফিউজ হচ্ছি যে বালা মুভিটির স্টোরি যদি অরিজিনালি হয় তাহলে তিনবার রিলিজ ডেট পিছনে এগিয়ে আনা পিছিয়ে আনার দরকার কি ছিল? এদিকে কিন্তু উজ্জ্বল চমনের মেকার্সরা প্রথম থেকেই জানিয়ে দিয়েছে যে তাদের এই মুভিটি কিন্তু একটি কানাডা মুভির অফিসিয়ালি রিলিজ, যে মুভিটির নাম হচ্ছে আন্ডু মাটেয়া কথে, এবং এই মুভিটি আবার মালায়ালামেও রিমেক করা হয়েছে যেটার নাম হচ্ছে তামাশা এবং সেটি রিলিজ পায় এবছরে। উজ্জ্বল চমন আর বালা এই দুটো ট্রেলার যদি পাশাপাশি রেখে দেখা হয় তাহলে বোঝা যাবে যে পুরো 90% মেটেরিয়ালস পুরো সেম এটার স্টোরি। আর এই জন্য উজ্জ্বল চমনের মেকার্সরাও বালার বিরুদ্ধে কেস করে যে তাদের থেকে নাকি স্টোরি ছেপে তারা মুভি বানাচ্ছে। সো এটা গেল সেকেন্ড কন্ট্রোভার্সি। সো এটা এখনো চলছে, এটা এখনো শেষ হয়নি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও কিন্তু এই একই টপিক নিয়ে একটি মুভি অনেক দূর এগিয়ে গেছিল এবং যে এই মুভিটি ডাইরেক্ট করছিল হচ্ছে অভিমন্যু মুখার্জি, এবং এই মুভিতে আমরা দেখতে পেতাম শ্রাবন্তীকে এবং ঋত্বিক চক্রবর্তীকে মুখ্য ভূমিকায়। এবং এটির স্টোরিও ছিল প্রায় তার যে নায়ক তার অল্প বয়সে চুল ঝরে যাচ্ছে তার জন্য তার বিয়েতে সমস্যা হচ্ছে, আর সেই সিনেমাটার নাম ছিল হচ্ছে টেকো। কিন্তু সেই সেই মুভিটিও কোনো কারণে মানে এখনো রিলিজ পাচ্ছে না বা হয়তো শুটিং বাকি আছে কোনো কারণ আছে হয়তো। বাংলায় টেকো এবং হিন্দিতে মুক্তি পাচ্ছে উজ্জ্বল চমন এবং বালা। আর এই উজ্জ্বল চমনের স্টোরিটা হচ্ছে মানে এটা অফিসিয়ালি রিমেক যে কানাডা মুভিটার সেটা স্টোরি, আর এই তিনটে স্টোরি পুরো সেমই মনে হচ্ছে আমার। সো এদিক দিয়ে বাংলা মুভিটা আর এদিকে বালা সেটার অরিজিনাল স্টোরি কি করে হয় আমি তো সেটাই ভাবছি, কারণ উজ্জ্বল চমনের মেকার্সরা প্রথম থেকে বলে দিয়েছে যে তারা রিমেক মুভি বানাচ্ছেন। বলিউডে তো প্রত্যেক বছরই বহু সুপারস্টারদের ছবি একসাথে ক্ল্যাশ করে এবং কোনো মুভিটি ভালো ব্যবসা করে কোনোটা করতে পারে না বা সবগুলি মুভি ভালো ব্যবসা করে ফেলে। এতদিন ছিল বিগ বাজেট মুভির ক্ল্যাশ এবং বড় বড় সুপার স্টারদের মুভির ক্ল্যাশ, এবং
এখন হতে চলেছে একই স্টোরির মুভির ক্ল্যাশ, একদিকে হচ্ছে বালা আর একদিকে হচ্ছে উজ্জাজামান। কিন্তু বালা মুভিটি অবশ্য একদিন আগে মুক্তি পাচ্ছে, আর উজ্জাজান মুক্তি পাচ্ছে 8 নভেম্বর, আর ওটা মুক্তি পাচ্ছে হচ্ছে 7 নভেম্বর। সো এখন দেখা যে বালা মুভিটির স্টোরি আদেও কি আসল না, ওটা উজ্জাজামানের যেটা অফিসিয়ালি রিমেক সেখান থেকে নেওয়া হয়েছে। সো এটা এখন মুভিটি রিলিজ পেলেই জানা যাবে। সো আমার ভিডিওটা আজকে এই অবধি রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর